এই বাড়িটা কিন্তু অনেক দিন ধরে পরিচপ্ত হয়ে পড়ে রয়েছে এই বাড়ির আঙ্গিনা দিয়ে চারপাশ থেকে মানে কি একটা বিৎখুট আওয়াজ আসে আর এখানে গভীর রাত্রে কিছু একটা চলাফেরা করে সেটা ইনশাআল্লাহ গুরুজির মাধ্যমে আমরা ওটা পাঁচ পাঞ্জাতুন গন্ডির মাধ্যমে গুরুজি ওটা দেখবে দেখার পরে আস্তে আস্তে আমরা কিন্তু তাকে বোতল বন্দি করবো ওটা কিন্তু সম্ভব হয় আমরা এখান থেকে খেদায় দেওয়ার চেষ্টা করব সহজে বন্দি করব না আর আমাদের যদি কথা না শোনে তারপর আমরা ওই কাজটা করতে বাধ্য হবো প্রিয় বন্ধুরা গুরুজির কাজ কাম এখন শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ওই ভয়ঙ্কর জিনগুলো যদি আমরা দেখতে পাই আপনাদেরকে অবশ্যই দেখাবো গুরুজি আপনি আপনার কাজ ইনশাআল্লাহ শুরু করে দেন ভাই ওই যে যে পিস অলরেডি একটা কিন্তু চলে আসছে ওই দেখেন ভাই ওই যে আপনার পিছনে সুলতান শুরু করেছে অলরেডি কিন্তু চার পাঁচটা আরো আসবে অনেক বিপদ হতে পারে সবাই সাবধান এডুকেশন এদিকে ক্যামেরা নিয়ে আসেন জি ভাই জি ভাই আমি দেখতেছি

না আপনার দেখতে হবে এখানে পাঁচ পাঞ্জাতন গন্ডির মাধ্যমে আর কতগুলো জিনিস আমাদের মনে হচ্ছে ঘরের ভিতরে শুয়েছিল জি ভাই ভাই আমাদের এখন কিন্তু ওদের কিন্তু আমরা আসার পরে কিন্তু ভাই

জি গুরুজি ঠিক বলেছেন গুরুজি কিন্তু আস্তে আস্তে সুলতান বাড়ির একটা মন্ত্র ছিঁড়ে দিচ্ছে বুঝলেন জি ভাই ইন্টারের মাধ্যমে কিন্তু আমরা এখান থেকে বাঁচতে দিচ্ছি রস চটপট হ্যাঁ রশ চটপথ

এদিকে আসতে এদিকে আসতে বুঝবে দেখা যাচ্ছে বুঝবে দেখেন আস্তে আস্তে এদিকে চলে আসতেছে

ক্যামেরায় ভালো করে দেখান ভাই ওখানে কি হচ্ছে ওখানে জলসা হচ্ছে ভাই ভূতের জলসা গুরুজি ওইখানে কি ওই চরম জলসা হচ্ছে নাকি

আপনি সাবধান ভাই আপনার উপর যখন তখন অ্যাটাক করতে পারে সাবধানে ভাই এখান থেকে বেরোন সাবধানে কিন্তু সাবধানে বেরোন দেখেন ও নেটে তলা ছেড়ে কিন্তু না চলে আসে ভাই ওরা কিন্তু যখন তখন চোখের মিনিশেই মানুষের উপরে কিন্তু অ্যাটাক করে গুরুজি আল্লাহ ভাগবার

যেকোনো কোথায় গুরুজি কিন্তু ধরে ফেলবে হ্যাঁ আসতেছি গুরুজি গুরুজি আপনি অজয় করে গুরুজি

মরে কি পলিশমেন্ট দেব কোন ওর কি পলিশমেন্ট হবে কাচের বোতলে পুরে নদীর কমেন্ট করতে বল হ্যাঁ প্রিয় বন্ধুরা আপনারাকে আমরা দড়ি রাখছি আপনারা কমেন্ট করুন কমেন্টের উপর ভিত্তি করে এটা শাস্তি দেওয়া হবে ভাই কমেন্ট তো শুনেন প্রিয় বন্ধুরা যারা আমাদের এম ঘুরতে ভিডিওটা দেখতেছেন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমরা এই জিনটাকে আমরা সিদ্ধান্ত নেছি যে কাচের বোতলে পুরে কাচের বোতলে পুরে ওর ভিতর নদীতে ফেলা দেব রেখে দেবো আপনাদের আহ গত ভিডিও আপনাদের কমেন্ট আমরা পড়বো পড়ে দেখবো কে কোন জায়গায় কি স্বাস্থ্যের কথা বলেছেন জি বন্ধুরা সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ হ্যাঁ ভাই চলুন চলুন